অনেকে আছেন যারা কন্যা সন্তানদেরকে ধ্বংস করে ফেলেন, বিশেষ করে আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তির কারণে। অনেকে যখন জানতে পারেন, যখন অনেকে জানতে পারেন যে সন্তানটা কন্যা সন্তান হবে, আপনারা জানেন যে এখন বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে মাতৃ গর্ভে থাকা অবস্থায় জানতে পারে যে আসলে কন্যা সন্তান হবে নাকি ছেলে সন্তান হবে, এই কথাটা তারা জানতে পারে। জানার কারণে তারা আগেই হত্যা করে ফেলে, এরকম অনেকেই আছে যখন জানতে পারে যে কন্যা সন্তান, হত্যা করে ফেলে। অথবা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেও কেউ কেউ হাসপাতালে হত্যা করে ফেলে, কেউ কন্যা সন্তানকে রেখে হাসপাতাল থেকে চলে যায়, পালিয়ে চলে যায়। আপনারা এরকম ঘটনা প্রায়ই দেখে থাকেন পত্রিকায় যে একটা সন্তান পাওয়া গেছে এরকম ড্রেনের মধ্যে, এখানে কুকুর তাদেরকে নিয়ে করতেছে, টানাহেঁচড়া করছে, এরকম সংবাদ প্রায়ই আপনারা শুনে থাকেন। এদেরকে যখনই জানা হয় এরকম, যদি আপনি দেখেন তৃতীয় বিশ্বের যে দেশগুলো রয়েছে, উন্নত দেশগুলো নয়, এইরকম দেশগুলোতে, তৃতীয় বিশ্বের দেশগুলোতে এখনও কন্যা সন্তান হলে তাদেরকে অবহেলার চোখে দেখা হয় এবং হত্যা করা হয়। শুধুমাত্র ইন্ডিয়াতে প্রতি বছর 10 লক্ষ কন্যা শিশুকে হত্যা করা হয় যখন এটা জানা যায় যে সন্তানটা কন্যা সন্তান হবে। যখন তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানতে পারে, তখন তারা ফিটাস অবস্থায় তাদেরকে হত্যা করে, প্রতি বছর 10 লক্ষেরও বেশি। আপনি কি চিন্তা করতে পারেন? আল্লাহ তাআলা সূরা তাকবীরে 8 এবং 9 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে কন্যা সন্তানদেরকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছিল, কোন অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছিল। এই কন্যা সন্তানগুলো কিয়ামতের মাঠে দাঁড়াবে, দাঁড়িয়ে জিজ্ঞেস করবে যে কোন অপরাধে, আল্লাহর কাছে জানতে চাইবে যে কোন অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছিল। তাদের তো কোনো দোষ ছিল না, তাদের তো কোনো দোষ ছিল না, কোন অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছে। একটা ছেলের জন্ম নেওয়ার যেমন অধিকার রয়েছে, একটা মেয়েরও জন্ম নেওয়ার তেমনই অধিকার রয়েছে। তাহলে তাকে হত্যা করা হলো কেন? অনেকেই বলেন যে দরিদ্রতার ভয়ে, এই দরিদ্রতার যে ভয় এটা আমাদের এই যে তৃতীয় বিশ্বের দেশগুলোই, বিশেষ করে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট সহ আরও কিছু দেশ রয়েছে, এই দেশগুলোতে ব্যাপক পরিমাণ। কেন জানেন? কারণ তারা চিন্তা করে যে একটা মেয়ে, তাকে যদি বিয়ে দিতে যাই তাহলে 100,000 টাকা যৌতুক দিয়ে বিয়ে দিতে হবে, তারা মান সম্মান নিয়ে ফিরতে পারবে কি না স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে গেলে, এটা নিয়ে তাদের একটা ভয় কাজ করে, এটা নিয়ে তাদের একটা ভয় কাজ করে। মেয়ে যদি কোনো কলঙ্ক ঘটায় বা রটায় তাহলে দেখা যায় যে তাকে বিয়ে দেওয়াটা অনেক বেশি কষ্টকর হয়ে পড়ে, ছেলের ক্ষেত্রে এটা কোনো দোষী না, এরকমটা অনেকেই মনে করে, যে কারণে মেয়েদেরকে অবহেলার চোখে দেখা হয়। কিন্তু আপনি যদি প্রত্যেকটা বিষয়ে ইসলামিক দৃষ্টিকোণটা মেনে চলেন, যেমন ধরুন যৌতুকের ব্যাপারটা, এখানে যৌতুক নয়, বরং ইসলাম বলছে যে তাকে দেনমোহর দিয়ে বিয়ে করতে হবে, ইসলাম এখানে সম্মানিত করেছে। সুতরাং যৌতুকের ভয়ে আপনি সন্তান নেবেন না কন্যা সন্তান, এটা হতে পারে না, এমনটা হয় না, এটা হওয়া উচিত নয়।